আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদের মনে অনেক কষ্ট থাকতে পারে যে আপনারা কুরবানি দিতে পারছেন না, আপনাদের তেমন অর্থ সম্পদ নেই, আপনারা কোনো ভালো অবস্থানে নেই। এমনও অনেকজন রয়েছে যারা জীবনে কখনো কুরবানি দিতে পারেননি, হয়তো বা কোনো এক সময় দিয়েছে আবার দিতে পারেনি। এর মধ্যে অনেক মহিলা রয়েছে, পুরুষও রয়েছে, অনেক যুবকও রয়েছে যাদের ইচ্ছা তারা জীবনে একবার হলেও কুরবানি দেওয়া বা কুরবানির ইচ্ছা পোষণ করা, কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন না। তবে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা প্রতিনিয়ত প্রত্যেকবারেই আপনারা কুরবানি দিতে পারবেন। কুরবানি যে নেকি রয়েছে সেই নেকিটা আপনারা পেয়ে যাবেন। এর মধ্যে একটি বিষয় উল্লেখযোগ্য আপনাকে মনে রাখতে হবে। দেখুন, বড় লোকেরা অর্থ সম্পদ দিয়ে তারা কুরবানি দেয়, তাদের শ্রম মেধা অনেক কিছু যায়, কিন্তু তাতে কুরবানি কবুল হতে পারে নাও হতে পারে। কারণ অনেকে আছে লোক দেখানোর উদ্দেশ্যে কিংবা গোস্ত খাওয়া নিয়তে বা দান করার উদ্দেশ্যে, মানে সমাজে তাকে বাহবা দিক, সে সম্মানিত ব্যক্তি, অর্থ সম্পদার বেশি, এটা জন্য সে কুরবানি দেয়। কিন্তু খালেস নিয়তে খুব কম লোকই আছে যারা কুরবানি দেয়। কিন্তু আপনারা যেভাবে কুরবানি দিবেন, আপনারা যে কুরবানি নেকিটা পাবেন, সেই কুরবানিটা কীভাবে দিবেন, আজকে সেই বিষয়ে আমি পরিষ্কারভাবে উল্লেখ করছি। একটা জিনিস প্রথমে মাথায় রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরায়েলের 84 নম্বর আয়াতে বলছেন, বলে দাও যেন প্রত্যেকেই নিজ নিজ নিয়ত অনুযায়ী কাজ করে। অর্থাৎ আপনি একটি কাজ করার জন্য আপনার নিয়ত বাধ্যতামূলক। সহিহ বুখারীর প্রথম হাদিসও একই কথা বলছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের আশা করলো অতঃপর তা করতে পারলো না, তবু তার জন্য সওয়াব লেখা হবে। সহিহ বুখারীর হাদিস। তো এই একটি আয়াত এবং একটি হাদিস পরিষ্কার করে বলে দিচ্ছে যে আমরা যদি আমাদের নিয়ত বিশুদ্ধ রাখি, আমরা যদি নিয়ত করে বসি যে আমি কুরবানি দিব, সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিচ্ছেন। এর ব্যাপারে আরও জোরদার আয়াত হচ্ছে সূরা আশ-শুরা 20 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি চায় যে তার ইহকালে তার ফসল বৃদ্ধি হোক, তাহলে আমি তার বৃদ্ধি করে দিই। আবার কেউ যদি চায় যে আখিরাতে ফসল তার জন্য বৃদ্ধি হোক, তাও আমি বৃদ্ধি করে দিই। কিন্তু যারা দুনিয়া চায় তাদেরকে আমি আখিরাতে কোনো কিছু দেই না। নাউজুবিল্লাহ, খুবই ভয়ঙ্কর বিষয়। আপনি যদি দুনিয়াতে যদি আপনার নিয়ত যদি বিশুদ্ধ থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে আমি কোনো কিছু করতে যাচ্ছি, কুরবানিটা কিন্তু মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই আমরা ত্যাগ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গোশত রক্ত কোনো কিছু দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন শুধু আমাদের অন্তর, আমাদের তাকওয়া। তো আপনার নিয়তটা ঠিক রাখতে হবে। নিয়ত যদি হয় লোক দেখানো, তাহলে কিন্তু ছোট সিরকম মতো পর্যায়ে পৌঁছে যায়। তো এই কয়েকটি আয়াত দিয়ে বা এই কয়েকটি হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কুরবানি আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন। অর্থাৎ আপনার মনে যদি তাকওয়া থাকে, তাহলে আপনি কুরবানি দিতে সক্ষম। এই টাকা পয়সা বা গরু এসব হচ্ছে জাস্ট একটি উদাহরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই আপনাকে অনেক সম্পদ দিয়েছেন, সেই জন্য তো আপনি কুরবানি দিচ্ছেন। আর যাদের কুরবানি দেওয়ার সক্ষমতা নেই, তারা অন্তত নিয়ত বিশুদ্ধ রাখবেন যে আপনি কুরবানি দিতে চান কিন্তু পারছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ ওই হাদিসের কাতারে আপনি পড়ে যাবেন, সহিহ বুখারী হাদিস, যে আপনি যা নিয়ত করেছেন কিন্তু তা করতে পারছেন না, আপনার অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে, একটি গরু জবাই করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, মানুষকে খাবার বণ্টন করে দেওয়া, নিজে খাওয়া এবং মানুষকে উপকার করা, ঠিক আছে, যেভাবে আমাদের নবীরা করেছেন সেভাবে আপনার মন বসানো চায়, ইনশাল্লাহ আপনি সেই নেকি পেয়ে যাবেন। তবে একটা জিনিস লক্ষণীয় যে যারা কুরবানি দেয়, টাকা পয়সা খরচ করে, তারা শ্রম দেয়, মেধা দেয়, অর্থ সম্পদ ব্যয় করে, তাদের কুরবানি যে নেকি আর আপনার কুরবানি যে নেকি, সেটা কিন্তু ভিন্নতা রয়েছে। তাদের নেকিটা একটু বেশি হবে, কারণ তারা নিয়ত করেছে প্লাস তারা অর্থ সম্পদও ব্যয় করেছে। আর আপনারটা হচ্ছে আপনি শুধু নিয়ত করেছেন, এর বিনিময়ে আপনি কি নেকিটুকু পেয়ে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মানার তাফিক দান করুক। আমিন।